রাস্তায় যে কয়েকটি প্রশস্ত এবং দৃষ্টিনন্দন সড়ক আছে তার মধ্যে আগারগাঁওয়ের এই সড়কটি নজর কাড়বে যে কারো। 150 ফুট প্রশস্ত এই সড়কটি 6 লেনে উন্নীত হওয়ার পর শুরু হয়েছে যান চলাচল। সড়কের পাশে রয়েছে অন্তত 12টি সরকারি হাসপাতাল, 25টির মতো সরকারি অফিস, 5টি জাদুঘর সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি বেসরকারি স্থাপনা। তবে সুপ্রশস্ত এই রাস্তার মধ্যে রয়েছে একটি ব্যক্তির মালিকানাধীন বাড়ি। বাড়িটি অক্ষত রেখেই নির্মাণ করা হয়েছে সড়কটি। বাড়ির মালিক জমি ছাড়তে রাজি না হওয়ায় সেটি অধিগ্রহণ করা যায়নি। এতে বাড়িটি অক্ষত রেখেই সড়কের উন্নয়ন কাজ করতে হয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে। 6 লেনের এই সড়কটির 6% জমিতে যে একতলা বাড়িটি রয়েছে তার মালিক নূরজাহান বেগম। তিনি 1964 সালে জমিটি কেনেন। রাস্তার মধ্যে তার জমির অংশ পড়লেও সেটি তিনি ছাড়তে রাজি হননি। তখন বাড়িটি অবৈধ উল্লেখ করে বাড়ির মালিকের বিরুদ্ধে মামলা করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। তবে সেটি গ্রহণযোগ্যতা পায়নি। পরবর্তীতে বাড়ির মালিক ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সহ সড়ক সংশ্লিষ্ট সংস্থাগুলোর বিরুদ্ধে রিট করেন, যার প্রেক্ষিতে আদালত বাড়ির মালিককে বৈধতা দেন ও বাড়ির বিষয়ে স্টে অর্ডার জারি করেন, যা সাটানো রয়েছে বাড়ির দেয়ালে। এমন ঘটনা দেশে আগে না ঘটলেও বিশ্বে রয়েছে এর নজির। 2003 সালে চীনের সাংহাই প্রদেশে হাইওয়ে বানানোর কাজ চলছিল। তখন এই উন্নয়নে সামিল হয়েছিল সাধারণ মানুষও। তারা এই হাইওয়ের জন্য তাদের জমি দিয়ে দিয়েছিল। অবশ্য সরকার সেজন্য তাদের ক্ষতিপূরণ দেয়, কিন্তু এই বাড়ির মালিক তার বাড়িটি ছাড়তে রাজি হননি। ফলে সরকার বাধ্য হয়ে 4 লেনের রাস্তাটির মাঝে বাড়িটি রেখে দেন। বাড়ির ওই অংশে 4 লেনের পরিবর্তে 2 লেনের রাস্তা তৈরি করা হয়। তখন বিশ্বব্যাপী ভাইরাল হয় সেই ঘটনাটি।